নমস্কার, আপনাদের পকেট টিভি বাংলায় আরও একবার স্বাগত। শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ, রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ। এই মুহূর্তে বলে রাখি, আমাদের ডান দিকে নীল সবুজ জার্সি পরা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর মেইন ক্যাম্পাস, এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন সবুজ গোলাপি জার্সি পরা রামসদয় কলেজ। আজকের হাই ভোল্টেজ ম্যাচ এক কথায় বলা যায়, কারণ রামসদয় কলেজ ইতিমধ্যে ওপেনিং ম্যাচ খেলে এসেছে, 13 গোল করে ফেলেছে। সুতরাং নজর থাকছেই, দেখা যাক। শুরু হচ্ছে আজকের তৃতীয় ম্যাচ। চাঞ্চল্যকর ম্যাচ। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। ইউটিউব পকেট টিভি বাংলায় আমরা দেখাচ্ছি সেই ম্যাচ। শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ। আরও একবার পরিচয় করিয়ে দিই, সবুজ গোলাপি জার্সি পরা মাঠের ডান দিকে রামসদয় কলেজ, এবং নীল সবুজ জার্সি পরা রামকৃষ্ণ মিশন। শুরু হয়ে গেল ম্যাচ, দেখতে থাকুন। আজকের চাঞ্চল্যকর ম্যাচ এই কারণেই বলছি, রামসদয় কলেজ তারা প্রথম ম্যাচ 13টি গোল করে খেলা শুরু করেছে এই ম্যাচ, দেখা যাক। সেদিক থেকে রামকৃষ্ণ মিশন তাদের প্রথম খেলা। আজকে সারাদিনে আমরা সেইভাবে বৃষ্টি পাইনি, কিন্তু তবুও গতদিনের বৃষ্টিতে জায়গায় জায়গায় মাঠ নরম আছে, জলকাদাও আছে। সেদিক থেকে প্লেয়ারদেরকে সাবধানে খেলতে হবে, কারণ অনিচ্ছাকৃত ফাউল জায়গা হিসেবে হয়ে গেলে সেটা বিপদ বাড়াতে পারে, দেখা যাক। আক্রমণে যাচ্ছে রামসদয় কলেজ। আজ 29 তারিখ, 3টি ম্যাচের সব থেকে চাঞ্চল্যকর ম্যাচ এই ম্যাচ আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনও স্বাভাবিকভাবেই ফলাফল গোলশূন্য, দেখা যাক বাকি সময়ে খেলা কোন দিকে যায়। আপনারা দেখছেন রামসদয় কলেজ ভার্সেস রামকৃষ্ণ মিশন ম্যাচ। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি একটা টান টান উত্তেজনা রয়েছে খেলায়, দেখা যাক খেলার ফলাফল কী দাঁড়ায়। চলছে প্রথমার্ধের খেলা। আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে, বল দখলের লড়াই চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রত্যেকেই একটা অপেক্ষায় থাকি ভালো ম্যাচ দেখার, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত আমরা যা খেলার গতিবিধি দেখতে পাচ্ছি, যদিও সবেমাত্র খেলা শুরু হয়েছে, একটা টান টান উত্তেজনার ম্যাচ চলছে, দেখা যাক কি হয়। রামকৃষ্ণ মিশন তাদের ফার্স্ট ম্যাচ। অপরদিকে রামসদয়, দেখা যাক আজকের খেলায় তারা কি করে। চলছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আমি যেটা বলছিলাম, জায়গায় জায়গায় এখনও জলকাদা জমে আছে, মাটি নরম আছে, স্বাভাবিকভাবেই খেলার গতিটা একটু হালকা হয়ে যেতে পারে।
সমানে সমানে লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। রামসদয় কলেজ ভার্সেস রামকৃষ্ণ মিশন কলেজ, দেখা যাক খেলার ফলাফল কি হয়। আমরা প্রত্যেকেই একটা অপেক্ষায় থাকি ভালো ম্যাচ দেখার। নিঃসন্দেহে বলা যায় এটি একটি সুন্দর ম্যাচ হচ্ছে। দেখা যাক এই খেলার রেশ কতক্ষণ থাকে। আক্রমণে যাচ্ছে রামকৃষ্ণ মিশন, দেখা যাক তারা কি করে। না, ফিনিশ করা গেল না, এখনো বল বিপদমুক্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু জমে উঠেছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা রামকৃষ্ণ মিশন তাদের অফিসিয়ালস এবং রিজার্ভ প্লেয়ার, ওদিকে আমরা দেখতে পাচ্ছি রামসদয় কলেজের অফিসিয়ালস এবং রিজার্ভ প্লেয়ারদেরকে। একটা টানটান ম্যাচ হচ্ছে, আমরা প্রত্যেকেই চাই একটা ভালো ম্যাচ দেখার। নিঃসন্দেহে বলা যায় এটি একটি সুন্দর ম্যাচ হচ্ছে। আমরা ফলাফলের অপেক্ষায়। আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আক্রমণ, পাল্টা আক্রমণ, আপনারা খেলা দেখে বুঝতেই পাচ্ছেন কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। একটা সুন্দর ম্যাচ, বিগত কয়েকদিন থেকে আমরা যে ম্যাচ দেখে আসছি আজ নিঃসন্দেহে বলা যায় একটা সুন্দর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, আমরা অপেক্ষায় রয়েছি ফলাফল দেখার। প্রথমার্ধের খেলা বেশ কিছুক্ষণ হলো, এখনও পর্যন্ত খেলা গোল শূন্য, সুতরাং বুঝতেই পাচ্ছেন লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছে। আক্রমণ, পাল্টা আক্রমণ, যা ছেড়ে বেড়া না, এই দেখ বেরিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় মাটি ভীষণ নরম আছে, সেই দিক থেকে খেলার গতিটা একটু কমে যাচ্ছে। যদিও আজ আমরা বৃষ্টি দেখতে পাইনি, কিন্তু গতদিনের বৃষ্টিতে মাঠ ভীষণ নরম হয়ে আছে। দেখা যাক, শট নিচ্ছে রামকৃষ্ণ মিশন প্লেয়ার। বেশ কিছুক্ষণ হয়ে গেল খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য, আমরা অপেক্ষায় রয়েছি। নিঃসন্দেহে একটি ভালো ম্যাচ, এইটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা গোল দেখতে চাইছি। দেখা যাক রামসদয় কলেজ তাদের আগের দিনের পারফরমেন্স ধরে রাখতে পারে, নাকি রামকৃষ্ণ মিশন তারা এগিয়ে যাবে। আমরা অপেক্ষায় রয়েছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আমি আবারও বললাম, আজ আমরা বৃষ্টি পাইনি, কিন্তু গতদিনের বৃষ্টিতে মাঠ জায়গায় জায়গায় মাটি নরম হয়ে আছে, সেদিক থেকে খেলার গতিটা অনেক কমে যাচ্ছে। যাই হোক, যারা আমাদের খেলা দেখছেন তাদেরকে বলে রাখি, আজ আপনারা একটি ভালো ম্যাচ দেখতে পাচ্ছেন। বিগত দিনের থেকে আমরা খুব জোর গলায় বলতে পারি, রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ।
আপনারা দেখতে পাচ্ছেন মাঠ নরম হওয়ায় জুতোয় মাটি আটকে যাচ্ছে, জুতো ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, প্লেয়ারদেরকে সাবধানে খেলতে হবে। আমি বলে রাখছি, এই খেলা যারা না দেখবে তারা মিস করবে, কারণ একটা টান টান ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। চলছে আজকের থার্ড ম্যাচ। আমরা চোখ ফেরাতে পারছি না। যারা মাঠে রয়েছেন, যারা ইউটিউবের পর্দায় দেখছেন, তারাও বুঝতে পারছেন ম্যাচটা কতটা টান টান হচ্ছে। দেখা যাক, ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে রামসদাই কলেজ। চলছে প্রথমার্ধের খেলা। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি গোল দেখার। রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ, একটা ছাপ ফেলা ম্যাচ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখা যাক কে বাজি মারে, আমরা অপেক্ষায় রয়েছি। অফসাইড, এক কথায় বলতে গেলে আজকের ম্যাচে কোনো কথা হবে না এখনো পর্যন্ত। দেখা যাক, না মাঠে যারা আমরা উপস্থিত রয়েছি, আমাদের মন চঞ্চল হয়ে আছে দেখার জন্য কি রেজাল্ট হয়। আক্রমণ, পাল্টা আক্রমণ দেখতেই পাচ্ছেন। কখনো ডান দিক, কখনো বাঁ দিক, আক্রমণ চলছেই, কেউ কাউকে ছাড়ছে না। আবার ডান দিক থেকে আক্রমণ করছে রামসদয়। দেখা যাক কি হয়। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দেখা যাক, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে, একটা চেষ্টা চলছিল। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট, আজকের তৃতীয় ম্যাচ, একটি চাঞ্চল্যকর ম্যাচ। গোল হয়ে গেল, এই মুহূর্তে গোল হয়ে গেল রামসদয় কলেজ, একটি গোল করে এগিয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল রামসদয় কলেজ 1 রামকৃষ্ণ মিশন 0। দেখা যাক, এক গোল বাকি রয়েছে এখনো প্রচুর সময়। উভয় পক্ষের কাছেই এইটা একটা চাপের, এক গোল যে কোনো সময় শোধ হতে পারে, এবং এই সুযোগে রামকৃষ্ণ মিশনকে খেলায় থাকতে হলে গোল শোধ করতেই হবে, কারণ গোল সংখ্যা বেড়ে গেলে চাপও বেড়ে যায়। দেখা যাক, ভীষণ ভালো আমরা একটা ম্যাচ দেখতে পাচ্ছি কলকাতা ময়দানে। এই ধরনের ম্যাচ খুব কম হয়, বিশেষ করে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজে এই ধরনের ম্যাচ আমরা খুব একটা দেখতে পাই না। দেখা যাক, আপনাদেরকে আরও বলে রাখি, সেন্ট জেভিয়ার স্কটিশ, সেন্ট পলস, আশুতোষ কলেজ, চারুচন্দ্র কলেজ,
গুরুদাস কলেজ, 101 প্রখ্যাত কলেজ, দেখা যাক। বল আবার বিপদসীমা, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ইউনিভার্সিটির দারুণ ম্যাচ, এই ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রচুর খেলা বাকি রয়েছে ইউনিভার্সিটির আন্ডারের 48টি কলেজ। আজ বলতেই হচ্ছে দারুণ সুন্দর ওয়েদারে একটা ম্যাচ হচ্ছে, আমরা প্রত্যেকে ভীষণ এনজয় করছি। একইভাবে প্লেয়াররা যেরকম খেলাটাকে আনন্দের সঙ্গে খেলছে, আমরা দর্শক হিসেবে খেলাটাকে ভীষণ এনজয় করছি। না অনেকটা ওপর দিয়ে বল বেরিয়ে গেল, বল 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 বল। দেখা যাক, বল দখলের লড়াই চলছে, আবার আক্রমণে যাচ্ছে রামসদয়। ইতিমধ্যে এক গোল করার পরে তাদের মনোবল বেড়ে গেছে, তারা কিন্তু চাপ বাড়াবার চেষ্টা করছে। আপনারা জানেন এই ধরনের ম্যাচ থেকে চোখ সরানো যায় না। আবার গোল হয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0। দেখা যাক, আবার ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে রামসদয় কলেজ। রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ। আমাদের নজর রয়েছে, দেখা যাক। এখনো প্রথমার্ধের খেলা চলছে, আমরা ফুটবলের পরিভাষায় বলতে পারি এখনো পর্যন্ত রামকৃষ্ণ মিশনের কাছে গ্রিপে আছে ম্যাচ। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি চলছে প্রথমার্ধের খেলা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের থার্ড ম্যাচ, রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ। ভীষণ সুন্দর সেন্টার, আমি আগেও বলেছি ডান দিকের মাঠ জায়গায় জায়গায় বেশ খারাপ, সেদিক থেকে বডি ব্যালেন্স রাখা এবং খেলার গতি অনেকটা পড়ে যাচ্ছে। দেখা যাক, অনেকক্ষণ পর আমরা রামকৃষ্ণ মিশনকে দেখতে পাচ্ছি, শট নিচ্ছে, দেখা যাক গোলের খুব একটা দূরে নয়। না হলো না,
যেটা বলছিলাম, রামকৃষ্ণ মিশনকে খেলায় টিকে থাকতে হলে প্রথমার্ধে তাদেরকে অন্তত একটি গোল করতেই হবে। খেলার পরিসংখ্যান অনুযায়ী 2-0 গোল খেলায়। দেখা যাক এই কর্নার থেকে তারা কি করতে পারে। খেলায় টিকে থাকতে হলে প্রথমার্ধে তাদেরকে একটা গোল অন্তত শোধ করতেই হবে। না, বলটা দেখতে পাচ্ছি বাস্ট করে গেছিল। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখা যাক ডান দিক থেকে রামকৃষ্ণ মিশন, এখনো বল রয়েছে, ডান দিকের মাঠটা ভীষণ খারাপ, সুতরাং বুদ্ধি লাগিয়ে খেলতে হবে, না হলে কিন্তু মুশকিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশনের একজন প্লেয়ার চেঞ্জ হবে। দেখা যাক, আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা, রামকৃষ্ণ মিশন ভার্সেস রাম সদয় কলেজ, খেলার ফলাফল 2-0। একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে রামকৃষ্ণ মিশনের। ইউনিভার্সিটি অফ কলকাতা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 চলছে, 29 তারিখের থার্ড ম্যাচ, অর্থাৎ আজকের শেষ ম্যাচ, রামসদয় কলেজ ভার্সেস রামকৃষ্ণ মিশন। না, রামসদয় কলেজ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে, তারা গোল সংখ্যা বাড়াবার চেষ্টা করছে। দেখা যাক, রামকৃষ্ণ মিশনকে গোল পরিশোধ করতে হবে, গোল সংখ্যা বাড়তে দিলে চলবে না। আমরা যারা খেলা দেখছি, ফুটবল প্রেমী মানুষ, এই ধরনের ম্যাচ আমরা দেখার অপেক্ষায় থাকি। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, আমাদের ঘড়ির সময় বলছে, আর বেশি সময় বাকি নেই। দেখা যাক কি হয়। খেলায় টিকে থাকতে গেলে রামকৃষ্ণ মিশনকে গোল সংখ্যা বাড়াতে দেওয়া চলবে না, তাদেরকে রামসদয় কলেজকে আটকাতে হবে। দেখা যাক কি হয়। অপরদিকে আমরা জানি রামসদয় কলেজ তাদের শুরুর দিনের পারফরমেন্সটাকে ধরে রাখার চেষ্টা করছে। দেখা যাক, বাঁদিক থেকে না, বল দখলে লড়াই চলছে রামকৃষ্ণ মিশন। দেখা যাক কি হয়। না, ডান দিকের মাঠ ভীষণ খারাপ, সুতরাং বডি ব্যালেন্স ঠিক রেখে খেলতে হবে প্রত্যেক প্লেয়ারকে।
আজকের বিকেলের সুন্দর ওয়েদারে আমরা একটা সুন্দর ম্যাচ দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ মিশন ভার্সেস রাম সদয় কলেজ। খেলার ফলাফল 2-0, অর্থাৎ রাম সদয় কলেজ 2। আবারও একটি গোল হয়ে গেল, রাম সদয় 3, রামকৃষ্ণ মিশন 0। চলছে প্রথমার্ধের খেলা, প্রথমার্ধের খেলা শেষ হতে আর বেশি সময় বাকি নেই। দেখা যাক এই রেজাল্ট এখানেই থেমে থাকে নাকি দ্বিতীয়ার্ধে, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশনের একজন প্লেয়ার সম্ভবত মাসেল বা কোথাও একটা টান লেগেছে। লড়াই চলছে, বল দখলের লড়াই, দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা, পকেট টিভি বাংলায় আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আপনাদেরকে আরও একবার বলে রাখি, ইউনিভার্সিটির আন্ডারে থাকা 48টি প্রখ্যাত কলেজ এই টুর্নামেন্টে খেলছে। সুতরাং ম্যাচের দিকে নজর রাখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় আমরা সেই রামকৃষ্ণ মিশনকে পাই কি না। সেই প্রথম দিককার আমরা দেখেছি, প্রথম দিকের প্রথম মানে শুরুর 15 মিনিট যে লড়াই দিয়েছিল সেই লড়াইটা, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। যেটা বলতেই হয় মাঠের ডান দিকটা ভীষণ খারাপ ছিল, সেক্ষেত্রে পুরনো রেজাল্টকে ভুলে নতুন করে শুরু করতে হবে। দেখা যাক নাকি রাম সদয় কলেজ তাদের গোল সংখ্যা বাড়ায়, আমাদের নজর থাকবে এই ম্যাচে। বল দখলের লড়াই, যাক বল পেয়েছে, দেখা যাক, না এখনো বিপদমুক্ত হয়নি। বল চলে এলো মাঝ মাঠে, না বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন অফিসিয়ালসরা মাঠে রয়েছে, তারা অধীর অপেক্ষায় তাদের রিজার্ভ প্লেয়ার। ওইদিকে আমরা রাম সদয় কলেজের রিজার্ভ প্লেয়ার এবং অফিসিয়ালসদের দেখতে পাচ্ছি। দেখা যাক বিগত দিনের যত ম্যাচ হয়েছে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখনো পর্যন্ত এটাই বেস্ট ম্যাচ। দেখা যাক
ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে রামকৃষ্ণ মিশন, কি করে দেখি, অপেক্ষায় রয়েছি। আপনারা খেলা দেখে বুঝতেই পাচ্ছেন, কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি ছেড়ে খেলছে না। আমরা দেখতে পাচ্ছি ওদিকে রামকৃষ্ণ মিশনের একজন প্লেয়ার পড়ে আছে। এই ধরনের মাঠে প্লেয়ারদেরকে খুব সাবধানে খেলতে হবে, কারণ জায়গায় জায়গায় মাঠ শক্ত, জায়গায় জায়গায় নরম। সুতরাং উভয় পক্ষের প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে। চলছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের 3rd ম্যাচ, এটাই আজকের শেষ ম্যাচ। বল দখলের লড়াই, দেখা যাক। আবার বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে রামসদয়। আমি যেটা বললাম, ডান দিকের মাঠ ভীষণ বুঝে খেলতে হবে দুপক্ষের প্লেয়ারকে, কারণ ডান দিকের মাঠ ভীষণ জায়গায় জায়গায় নরম এবং জলকাদা এখনও রয়েছে ভেতরে ভেতরে। সুতরাং দুপক্ষের প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। অফসাইড, ডান দিকে মাঠে বল যাওয়া মানে খেলার গতিটা ভীষণ স্লো হয়ে যাচ্ছে, এটা আমরা মাঠের পরিস্থিতি অনুযায়ী বুঝতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং উভয় পক্ষের প্লেয়ারকে ভীষণ সতর্ক হয়ে খেলাটা খেলতে হবে। বল বেরিয়ে গেল মাঠের বাইরে, দেখা যাক। আবারও বাঁদিক থেকে উঠছে রামসদয় কলেজ, দেখা যাক। না, বাধা পেয়ে গেছে। আবার আক্রমণে রামকৃষ্ণ মিশন, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো পর্যন্ত আমরা না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি রামসদয় কলেজের প্লেয়ার চেঞ্জ হবে। দেখা যাক, বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে রামকৃষ্ণ মিশন বহুক্ষণ পর, দেখা যাক কি হয়। না, বল আছে, কর্নার, দেখা যাক এই কর্নার থেকে রামকৃষ্ণ মিশন কি করে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। হাতে এখনো আমার
আবার বল পেয়েছে, দেখা যাক কি হয়। তারা চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা একটু অন্য লেভেলের খেলা হচ্ছে, আপনারা খেলাটা দেখেই বুঝতে পারছেন। বল আছে, দেখা যাক, এখনো বিপদমুক্ত হয়নি। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখছি এই ম্যাচ থেকে আমরা নজর সরাতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ম্যাচ হচ্ছে। আবার আক্রমণে যাচ্ছে রামসদা ডান দিক থেকে। সুন্দর গোল হলো, একটি সুন্দর গোল দেখতে পেলাম। গোল সংখ্যা হয়ে গেল 4-0। আমরা দেখতে পাচ্ছি বক্সের সামনে একদম বল দখলের লড়াই। না, বল মাঝ মাঠে চলে এলো। যে কথাটা বারবার বলতে হচ্ছে, ইউনিভার্সিটির এই ধরনের ম্যাচ আমরা খুব একটা দেখতে পাই না, এবং বলতেই মানে অসুবিধা নেই, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনেও এই ধরনের ম্যাচ খুব একটা দেখা যায় না। যাই হোক, আমরা সন্তুষ্ট একদিক থেকে, একটা ভালো ম্যাচ দেখতে পাচ্ছি। চলছে রামকৃষ্ণ মিশন ভার্সেস রামসদয় কলেজ। ভীষণ দেখা যাক, কর্নার, আরেকটি কর্নার, দেখা যাক রামকৃষ্ণ মিশন কর্নার থেকে কি করে। দ্বিতীয়ার্ধে তারা এটি দ্বিতীয় কর্নার। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত করে গেছে। দেখা যাক বাকি সময়ের রেজাল্ট কী দাঁড়ায়। অফসাইড, যাই হোক, যত সময় এগোচ্ছে আমরা বুঝতে পাচ্ছি খেলা শেষ দিকে প্রায়। আমরা এইটুকু আমাদের মন ভরে গেছে, কারণ একটা ভালো ম্যাচ দেখতে পেলাম। শুরু থেকে অর্থাৎ বিগত কয়েকদিনেও আমরা এই ধরনের ম্যাচ আমরা দেখিনি। যারা ইউটিউবে ইউনিভার্সিটির খেলাগুলি দেখছেন তারা বুঝতেই পারবেন এই খেলাটা একটু অন্য ধরনের হচ্ছে, কারণ আমরা এই ধরনের ফুটবল দেখার অপেক্ষায় থাকি। দেখা যাক, লড়াই কিন্তু চলছে এখনও।
একটা সুন্দর বোঝাপড়া আমরা দেখতে পাচ্ছি। যারা খেলাটা একটু নিখুঁতভাবে দেখবেন বুঝতে পারবেন, এখনো বল কিন্তু বিপদমুক্ত হয়নি। না, দেখা যাক রামসদয় কলেজ শেষ দিকে কি করে, গোল সংখ্যা বাড়াবে নাকি ওইখানেই আটকে থাকবে। অপেক্ষায় রয়েছি আমরা, আপনারাও রয়েছেন, দেখা যাক। কর্নার থেকে শট নিচ্ছে রামসদয়ের প্লেয়ার, আবার গোল, গোল সংখ্যা 5। আমরা দেখতে পাচ্ছি রামসদয়ের খেলোয়াড় পরিবর্তন হবে। দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় মাঝামাঝি সময়ের দিকে চলে গেছে। দেখা যাক, যেটা বলছিলাম খেলোয়াড় পরিবর্তন হলো। দ্বিতীয়ার্ধের খেলাও মাঝ সময় অতিক্রান্ত করে গেছে। আবারও আক্রমণে ডান দিক থেকে রামসদয় কলেজ, দেখা যাক কি হয়। না, বল বেরিয়ে গেছিল। আমি আবারও বলে রাখি, যারা এই ম্যাচ না দেখবেন তারা মিস করবেন, একটা সুন্দর ম্যাচ। খেলায় হার জিতটা সব নয়, এই যে লড়াই, দুপক্ষের একটা সমানের সমানের লড়াই। দেখা যাক, যারা খেলা খুঁটিয়ে দেখেন এবং খেলা বিশ্লেষণ করেন তারা বুঝতেই পাচ্ছেন এই ম্যাচের গুরুত্ব কতটা এবং কি ধরনের খেলা হচ্ছে। খেলায় হার জিত থাকেই, সেটা বড় কথা নয়, কিন্তু এই যে লড়াই, সমানের সমানের লড়াই, এই ধরনের খেলা আমরা খুব একটা দেখতে পাই না। এই খেলা দেখলে যে কোনো ফুটবল প্রেমী মানুষের মনটুকু ভরে যাবে। আবারও আক্রমণে, গোল হয়ে গেল, 6-0। আমরা ভীষণ বারবার বলছি, একটা বলার অপেক্ষা রাখে না, ভালো ম্যাচ দেখছি নিঃসন্দেহে। আপাতত বলতেই হচ্ছে এই ম্যাচ রামকৃষ্ণ মিশনের কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে। যদিও
দুপক্ষের একটা লড়াই দেখতে পাচ্ছি। রামকৃষ্ণ মিশন দুজন প্লেয়ার পরিবর্তন হবে। দ্বিতীয়ার্ধের খেলা মাঝ সময় অতিক্রান্ত করে গেছে, আমাদের ঘড়ির সময় অন্তত তাই বলছে, দেখা যাক। এই খেলা থেকে চোখ সরানো যায় না। আমরা আমাদের চ্যানেলে কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত এবং সমস্ত অফিস লীগের ম্যাচও দেখাই। আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা দারুণ ম্যাচ আমরা দেখছি, দেখা যাক। খেলার হার জিতটা বড় কথা নয়, দারুণ ম্যাচ আমাদের উপহার দিয়েছে এটাই যথেষ্ট। অবশ্যই ইউনিভার্সিটি ময়দানে বিগত কয়েকদিন থেকে এটাই আজকের এই পর্যন্ত সেরা ম্যাচ এটা আমরা বলতে পারি। দুপক্ষের এই ধরনের লড়াই আমরা খুব কম দেখেছি। এই খেলা যারা না দেখবেন তারা মিস করবেন। আমি আবারও বলছি, যারা খেলা বোঝেন, খেলা পাগল, তারা এই ধরনের খেলা অবশ্যই দেখবেন। আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশনের একটা বোঝাপড়ার একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে খেলায়। যাই হোক, আবার ডান দিক থেকে রামসদয়, আবারও একটি গোল, গোল সংখ্যা 7। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।